আমন্ত্রণ দুপুর দুইটার সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তেজগাঁওয়ে ট্রেনের নাশকতা, দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল মা শিশু সন্তান সহ চার যাত্রীর। 104 বারের মতো পেছালো সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন। প্রার্থীতে ফিরে পেতে শামীম শাম্মী এনামুলের আপিল আবেদন। সাদেক আবদুল্লার প্রার্থিতা বাতিলে আপিল আবেদন। ভারতে ফের বাড়ছে করোনা, বিভিন্ন রাজ্যে সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশু সন্তান সহ চার যাত্রী মারা গেছেন। তারা হলেন নাদিয়া আক্তার পপি ও তার শিশু সন্তান ইয়াসিন। অন্য দুজনের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ভোর 5টার দিকে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে চারজন মারা যান। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়। কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ ফেরদুস বলেন, তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহতদের মধ্যে নাদিয়া ও তার শিশু সন্তান ছাড়া অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। নাদিয়ার গ্রামের বাড়ি নেত্রকোনায়। তার বাবার নাম ফজলুর রহমান। তেজগাঁও তেজকুনি পাড়ায় স্বামী মিজানুর রহমানের সঙ্গে থাকতেন তিনি। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 104 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23 জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ঠিক করেন। 2012 সালের 11ই ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল 4 আসনের শাম্মী আহমেদ হাইকোর্টে বিফল হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে যশোর 4 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হকের রিট খারিজের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে। 3 প্রার্থী রিট খারিজের বিরুদ্ধে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছি। এসব বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শেরনিয়া বাদসাদিক আবদুল্লার প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল চেয়ে আপিল আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জাগোনিউজকে নিশ্চিত করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। সোমবার সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লার নির্বাচন করতে কোনো বাধা নেই। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গত 15ই ডিসেম্বর বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শেরনিয়া বাদসাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। সারা দেশে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা সকাল সন্ধ্যা হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 148 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন,
ঢাকা ও আশেপাশের জেলায় 18 প্লাটুন সহ সারা দেশে 148 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‍্যাবের 420টি টহল দল মোতায়েন করা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‍্যাবের 130টি টহল দল রয়েছে। র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব। মাটির 1250 ফিট পর্যন্ত গিয়েও হাসি মুখে চাপ মেনে নেয় আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস না কিনলে লস। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, একদিন আগে যা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার এবং বুধবার রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া বৃহস্পতিবার রাতে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস থেকে মঙ্গলবার সকালে হয়েছে 16.1 ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীত কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে। গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফেই রেকর্ড করা হচ্ছে। মুন্সীগঞ্জের টঙ্গী বাড়িতে বাল খেটের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের কাছে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ ও রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। চর আবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ হাসনাত জামান বলেন, ডুবে যাওয়া ট্রলারের দুই ব্যক্তির মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেয়, পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.2। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কমপক্ষে 116 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও 220 জন। স্থানীয় সময় সোমবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির গানসু প্রদেশে সোমবার মধ্যরাতে 6.2 মাত্রার ভূমিকম্পটি আঘাত এনেছে। ভূমিকম্পের সময় প্রতিবেশী কিনঘাই এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। এর আগে গত 5ই সেপ্টেম্বর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এতে নিহত হন 66 জন। কিছুটা ধীর গতিতে হলেও ভারতে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। দেশটিতে প্রথম করোনা ভাইরাসের উপধরন JN1 সংক্রমণের খবর পাওয়া গেছে। এরপরেই সতর্ক হয়েছে কেন্দ্র। রাজ্যগুলোকে 7টি নির্দেশাবলী পাঠানো হয়েছে। এসব নির্দেশিকায় আসন্ন উৎসবের মৌসুমে সতর্ক হতে বলার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার মতো রোগের প্রকোপ বাড়ছে কিনা সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। এ বিষয়ে রাজ্যগুলোকে রিপোর্টও দিতে বলা হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাতেও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এজন্য জনগণকে সতর্ক থাকতে বলা হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রাজ্যটিতে দ্রুত বাড়ছে সংক্রমণ। এর আগে যুক্তরাষ্ট্র, চীন সহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছিল JN1। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রিয়াল মাদ্রিদের হয়ে বেশ কয়েকবারই ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা হয়েছে মার্সেলোর। ক্যারিয়ারের শেষ প্রান্তে নিজ দেশে ফিরে গিয়েও ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই তারকা ফুটবলার। মার্সেলোর অসাধারণ নৈপুণ্যে এবার মিশরীয় ক্লাব আল আহলিকে 2-0 হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ফ্লুমিনেন্স। শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং জাপানি ক্লাব
উরুয়া রেড ডায়মন্ডের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফ্লুমিনেন্স বিজয়ীর বেশে মাঠ ছাড়লেও ম্যাচে দুই দলই খেলেছে অসাধারণ। মার্সেলোর একক প্রচেষ্টায় বলতে গেলে ফ্লুমিনেন্স বিজয়ী হয়েছে, না হয় ম্যাচ হয়তো টাই ব্রেকারে গড়াত। তবে দ্বিতীয়ার্ধে ফ্লুমিনেন্সের হয়ে গোল দুটি করেছেন জন আরিয়াস এবং জন কেনেডি। দুই গোলেরই যোগানদাতা ছিলেন মার্সেলো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।